25,000 সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে আবার ফিঙ্গারপ্রিন্ট 15,500 টাকা আসছে কিন্তু খুবই ভালো প্রাইস পাচ্ছি সিঙ্গেল সিমটা রাখবো হচ্ছে আপনার 25,000 টাকায় 25,000 25,000 কন্ডিশন কিন্তু ফ্রেশই আছে অ্যাপল রিপ্লেস আছে রিপ্লেস কোয়ালিটি প্লাস আপনার 13 থেকে 15 বারের মতো চার্জ দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা ওকে তাহলে তো ভালো ইউজ করা হয় না একদম ফুলি আপডেট করা আবার ফুলি আপডেট করা ওকে ভালো একটা প্রাইস চাই ভাই বলেন এটা আমি 37,500 টাকা রাখবো 37,500 টাকা 64GB একদম অথেন্টিক 64GB আইফোন এক্সএস ম্যাক্স সচরাচর খুব কম পাওয়া যায় না ভাইয়া পাওয়াই যায় না একদম রিয়ার পিক্সেলের ভার্স এটা হচ্ছে এ সিরিজটার মধ্যে এ সিরিজ এটা আমার কাছে তিন পিস আছে এটা কিন্তু আমার ভালো লাগে ভাইয়া একটা ক্যামেরা হলো না অনেকে অনেকে মনে করে একটা ক্যামেরা কেমন হবে ক্যামেরা দেখেন না কত জোস অনেক জোস না ফিজিক্যাল ডুয়েল ওরে বাপ অনেকে আমাকে স্পেশাল কমেন্টও করে যে ভাইয়া ফিজিক্যাল ডুয়েল সিম আইফোন 11 কোথায় পাবো এটা কিন্তু আজকে পেয়ে আছে ইউএস এর প্রোডাক্ট ঠিক আছে এটা জাপান কোরিয়া হংকং ওগুলো এটা ইউএস এর প্রোডাক্ট যেটা সচরাচর পাওয়া যায় না এটা মানে ফিজিক্যাল ডুয়েল সিম ফিজিক্যাল ডুয়েল আছে নারজো 10 নারজো 10 বক্স চার্জার সহ বক্স চার্জার সহ রিয়েলমি ডিভাইস 421 হয় এটা হচ্ছে আপনার 460 ঠিক আছে বক্স চার্জার সহ এটা রাখবো 10,200 টাকা 12,256 12,256 এক্সানোস এক্সপে 10 মার্ক 2 এক্সপে 10 মার্ক 3 এক্সপে 10 মার্ক 4 अवेलेबल আছে পোকো M3 664 মধ্যে 664 বক্স চার্জার সহ রেডমি 10 আমরা ভাইকে দেখতে পাচ্ছি ভাই আসসালামু আলাইকুম মসজিদের দেখেন সবাই নামাজ পড়তে আছে মানে মসজিদের ঠিক মানে গলিতেই বলে এখানে মসজিদের পাশে আসলে আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসতে পারবো আচ্ছা লেভেল 4 কিন্তু একটাই মসজিদ একটাই মসজিদ সেটা এইটা এর পাশে আসলে ভাই একদম রিসিভ করে নিয়ে আসতে পারবে তো আজকে শুরুতেই পাচ্ছি কিন্তু Xiaomi ডিভাইস Xiaomi এর হচ্ছে Redmi 10 কথা বলে নিতে পারবেন ফুল বক্স অ্যাভেলেবল আছে এটা হচ্ছে Redmi 8 464 মধ্যে না পুরনো হলো ডিভাইসগুলো কিন্তু এখনো ভালো না ভাইয়া সেকেন্ডারি জন্য চার্জ ব্যাকআপ বেশির জন্য ডিভাইসগুলো ভালো সেকেন্ডারি ফোন হিসেবে আপনার চার্জিং ব্যাকআপ দিয়েছে 5000 এমএএইচ ব্যাটারি লং টার্ম চার্জ ঠিক আছে ভালো ফিঙ্গারপ্রিন্ট আছে ওকে প্রাইস কেমন পড়ছে এটা এর প্রাইস যদি বলছ অনলি 10000 টাকা এটা 10000 টাকা আস্কিং প্রাইস আসলে কিন্তু ডিসকাউন্ট দিবেন ভাই যথেষ্ট যতটুকু পারি আমি করে দেওয়ার চেষ্টা করব আচ্ছা ওকে পোকো M3 664 মধ্যে 664 বক্স চার্জার সহ এটা বক্স চার্জার সহ বক্স চার্জার সহ এটা প্রাইস পড়ছে অনলি 13000 টাকা এটা 13000 টাকা আচ্ছা পোকো M3 M3 আচ্ছা ওকে এরপরে পড়ছে Xiaomi কত A3 A3 6128 আচ্ছা 6128 13,500 চেক করে নিতে পারেন কিন্তু ডিভাইসটা তারপর আমরা OnePlus পাচ্ছি ভাই OnePlus এর North N200 আচ্ছা এটা হচ্ছে 464 এর মধ্যে ভালো হয় ডিভাইসটা খারাপ না এটাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আছে প্রাইস কেমন এটা আছে এর প্রাইস দিচ্ছি যে আপনার অনলি 15,500 টাকা 15,500 টাকা আজকে কিন্তু খুবই ভালো প্রাইস পাচ্ছি OnePlus এর North N200 এটা ওকে এরপর OnePlus এর 8 পাচ্ছি 8 128 GB সিঙ্গেল সিম সিঙ্গেল সিম আচ্ছা আচ্ছা প্রাইস কেমন পড়ছে এটা এর প্রাইস হচ্ছে যে আপনার অনলি 29,000 টাকা এটা 29,000 সিঙ্গেল সিমটা না সিঙ্গেল সিম 29,000 টাকা ভাই আস্কিং প্রাইস আসলে কিন্তু একটু ডিসকাউন্ট আপনারা মানে অবশ্যই কিন্তু পেয়ে যাবেন ভাই সবাই এটার সাথে কি চার্জার আছে না চার্জার আছে চার্জার দিয়ে দিবেন আচ্ছা OnePlus এর 9 Pro 9 Pro 12,256 হেজেল ব্রেড ক্যামেরা সিঙ্গেল সিম সিঙ্গেল আচ্ছা এটার প্রাইসটা কেমন এটার প্রাইস হলো আপনার 43 এটা 43 মানে 43,000 টাকায় OnePlus এর 9 Pro হেজেল ব্রেড ক্যামেরা এবং ডিভাইসটা কিন্তু একদম ফ্রেশ দেখতে পাচ্ছি ফ্রেশ আছে ফ্রেশ আছে না ভাইয়া আসলে তো চেক করে আমরা নিতে পারবো ইনশাআল্লাহ এরপর বলছি OnePlus এর কত এটা নট সিই 12,256 ডুয়েল সিম আচ্ছা ডুয়েল সিম 12,256 OnePlus এর নট সিই
হ্যান্ডি এবং পাওয়ারফুল প্রসেসর সবকিছু অনেক ভালো, ক্যামেরা তো গুগলের বলার কিছু নাই। জোস জোস এটা প্রাইস কেমন পাবো? এটা প্রাইস দিব হচ্ছে আপনার 26,128 আমার মনে আছে 10,200 এটা হচ্ছে নার্জো 10 বক্স চার্জার সহ রিয়েলমি ডিভাইস 4 4
128 ভালো হবে মেবি ডিভাইস গুলো প্রাইস কেমন দিচ্ছেন এটা প্রাইস দিচ্ছি আপনি 10500 টাকা 10500 টাকা উইথ ফুল বক্স উইথ ফুল রিয়েলমি এক্স X2 RGB সময় অনেক বেশি চলতো আমি পার্সোনালি নিজে একটা ফোন ইউজ করি এটা তাই না সুপার অ্যামোলেড ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লে প্রসেসর ভালো ক্যামেরা মানে ভালো না এটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে X2 প্রাইস কেমন দিচ্ছেন এটা প্রাইস দিচ্ছি আপনার 15000 টাকা এটা 15000 এটা মার্কেটে আর কমে পাওয়া যায় কিন্তু দুটো ফোনের কন্ডিশন আগে দেখতে হবে আচ্ছা কন্ডিশন ওয়াইজ এটা 15000 টাকা 15000 টাকা এটা হচ্ছে Realme X2 আর 128 RGB আচ্ছা Vivo একটা ডিভাইস পাচ্ছি ভাই V23 উইথ ফুল বক্স V23 না হ্যাঁ ব্ল্যাক কালারটা আর 128 ওকে প্রাইস কেমন দিচ্ছেন এটা এর প্রাইস দিচ্ছি যে আপনার 27000 টাকা রাখবে এটা 27000 27000 Vivo V23 V23 তো ফাইনালি OnePlus এ দুইটা ডিভাইস পাচ্ছি উইথ ফুল বক্স OnePlus এর এটা কত 8 OnePlus 8 এটা ডুয়াল সিম 128 ফিজিক্যাল ডুয়াল সিম আচ্ছা মজার ব্যাপার এটা প্রাইস কেমন দিবেন এটা প্রাইস দিচ্ছি যে আপনার হচ্ছে 33000 17000 টাকায় আইফোন 7 প্লাস 32GB ওকে আইফোন 8 পাচ্ছি ভাই হ্যাঁ এটা হচ্ছে 27% ব্যাটারি এটাও কিন্তু অথেন্টিক অথেন্টিক আছে একদম অথেন্টিক 82 আছে 87 আছে অথেন্টিক গুলো চেক করে নিতে পারবেন কালার আমার কাছে अवेलेबल আছে রেড কালার আছে ব্ল্যাক কালার আছে মানে কালার চুজ করে নেওয়া যাবে কালার চুজ করে নিতে পারবেন আচ্ছা ওকে এটা কেমন পাচ্ছি ভাই প্রাইস এটা পাচ্ছেন হচ্ছে যে আপনার 18000 টাকা রাখবো ফ্ল্যাট 18000 টাকা আইফোন 8 আইফোন 8 একদম অথেন্টিক ঠিক আছে সাথে তো চার্জার দিয়ে দিবেন সাথে চার্জার দিয়ে দেব এগুলো 64GB ওকে আইফোন AC2020 আমার ভালো লাগে 85% এটা কি অরিজিনাল একদম অরিজিনাল ব্যাটারি আর বক্স চেক করব তো আসলে অবশ্যই বক্স আছে আচ্ছা প্রাইস কেমন হচ্ছে প্রাইস এটা চার্জ নাই আর এটা প্রাইস রাখবো হচ্ছে যে আপনার 21500 টাকা 21500 টাকা আইফোন AC2020 64GB ওকে আইফোন 11 এ চলে আসি আমরা 11 এটা হচ্ছে 90% ব্যাটারি ইয়েস প্রোডাক্ট ডুয়াল সিম ফিজিক্যাল ডুয়াল সিম ওরে বাপ অনেকে আমাকে স্পেশাল কমেন্টও করে যে ভাইয়া ফিজিক্যাল ডুয়াল সিম আইফোন 11 কোথায় পাবো এর কি আজকে পেয়ে আছে ইউএস এর প্রোডাক্ট ঠিক আছে এটা জাপান কোরিয়া হংকং ওগুলো এটা ইউএস এর প্রোডাক্ট যেটা সাধারণত পাওয়া যায় না কোথায় মানুষ ফিজিক্যাল ডুয়াল সিম ফিজিক্যাল ডুয়াল সিম তারপর মানুষ জানে যে ইউএস এর প্রোডাক্ট আপনি এরকম করে না করে না সিঙ্গেল সিম সিঙ্গেল করে না আমার কাছে কয়েকটা প্রোডাক্ট আছে আর সিঙ্গেল সিম মানে ডুয়াল সিম পাওয়া যায় ফিজিক্যাল ডুয়াল সিম ইউএস এর প্রোডাক্ট চেক করে নেবেন 90% ব্যাটারি আছে প্রাইস কেমন দিবেন বলেন 64 প্রাইস দিচ্ছি আপনার 42500 টাকা রাখবো 42500 টাকা 42500 টাকা 64GB টাই 64GB দাম কি একটু বেশি না ভাইয়া ডুয়াল সিম বস ও ডুয়াল সিম এর জন্য না সিঙ্গেল সিম আমি আবার সিঙ্গেল সিম 39 রাখবো 39 রাখবেন আচ্ছা তারপর শপে আসেন একটু তো কথা বলতে পারবেন আইফোন এক্স আর পাচ্ছি 87 আছে 84 আছে 84 আছে 85 আছে সবকটাই 64GB আচ্ছা কালার আছে কিন্তু কালার अवेलेबल আচ্ছা ওকে সবকটাই আমার কাছে অরিজিনাল প্রোডাক্ট আর এগুলো প্রাইস রাখবো হচ্ছে যে আপনি 29000 টাকা করে 29000 করে 29000 টাকা আইফোন এক্স আর চার্জ ব্যাকআপের দিক থেকে বলেন ক্যামেরা বলেন হ্যান্ডি বলেন সব দিক দিয়ে অনেক বেশি জোস স্টোরেজ কত এটা এটা হচ্ছে 64GB 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 আচ্ছা ক্যামেরা দেখেন জোস আচ্ছা ব্যাটারি 88% আছে কিন্তু প্রাইস কেমন দিবেন বলেন এটা প্রাইস দিব হচ্ছে আপনার 62000 টাকা 62000 টাকা 256 আছে ওইটা যদি নেন 256 রাখবো হচ্ছে আপনার 66 একদম অথেন্টিক থাকবে একদম অথেন্টিক চেক করে নিতে পারবেন হ্যাঁ ওকে আইফোন এক্স এস ম্যাক্স 64GB 100% ম্যাটেরিয়াল এটা হচ্ছে চেঞ্জ না এটা হচ্ছে অ্যাপল রিপ্লেস আর রিপ্লেস প্লাস আপনার 13 থেকে 15 বারের মতো চার্জ দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা ওকে তাহলে তো ভালো ইউজ করা হয় না একদম ফুললি আপডেট করা আবার ফুললি আপডেট করা ওকে ভালো একটা প্রাইস চাই ভাই বলেন এটা আমি 37500 টাকা রাখবো 37500 টাকা 64GB একদম অথেন্টিক 64GB আইফোন এক্স এস ম্যাক্স ওকে এটা তো ভালো আর আসলে চেক করতে নিতে পারবেন অবশ্যই ওকে আইফোন 11 প্রো পাচ্ছি ফার্স্ট টাইম 3 ক্যামেরা এবং ফুললি আপডেট করা স্টোরেজ কত এটা 64GB 256GB ওকে প্রাইস কেমন পাচ্ছি এটা এটা প্রাইস রাখবো হচ্ছে আপনার 53000 টাকা 256GB আইফোন 11 প্রো 89 এটা তো জাস্ট জেনুইন না হ্যাঁ জাস্ট চেক করে নেওয়া যাবে আসলে আচ্ছা লাস্টলি একটা ডিভাইস পাচ্ছি এটা হচ্ছে আইফোন এক্স একটা চমক প্রাইস চাই আজকে আপনার কাছ থেকে আইফোন এক্স এর ব্যাটারি চেঞ্জ থাকে মেবি হ্যাঁ ব্যাটারি চেঞ্জ ব্যাটারি চেঞ্জ থাকে 64GB 64GB এটার প্রাইস দিব হচ্ছে আপনার 25500 টাকায় 25500 টাকায় 25500 টাকায় আইফোন এক্স 64GB ব্যাটারি তো চেঞ্জ থাকে ব্যাটারি চেঞ্জ যাই হোক ভালো প্রাইস আপনারা 25 এর মধ্যে বা 20 প্লাস প্লাস করলে আইফোন এক্সট্রা পেয়ে যাবেন
ওকে লাস্টলি একটা চমক পেয়ে আছি ভাইয়ের কাছে, যেটা আমার শুরুতে এসে আমার অনেক বেশি ভালো লাগছে, আমি নিজেও একটু ঘাটাঘাটি করলাম। ডিভাইসটা হচ্ছে কিন্তু পিক্সেল ভার্স, যারা হচ্ছে অ্যাপেলের এয়ার ভার্স খুঁজে এই সেই খুঁজে, তার কিন্তু পিক্সেলের ভার্সটা নিতে পারে। এটা কিন্তু আসলে সচরাচর খুব কম পাওয়া যায় না ভাইয়া, পাওয়াই যায় না, একদম রেয়ার। পিক্সেলের ভার্স এটা হচ্ছে এ সিরিজটার মধ্যে, এ সিরিজ, এটা আমার কাছে তিন পিস আছে মাত্র। আচ্ছা পিক্সেল ভার্স এ সিরিজ তিনটা আছে অনলি, অনলি তিনটা। প্রাইস কেমন দিবেন? এর প্রাইস দিব হচ্ছে 7500 টাকা রাখবো। 7500, এগুলো কিন্তু একদম প্রিমিয়াম ভাইয়া, একদম অরিজিনাল প্রোডাক্ট, কেউ যদি কখনো কপি বা পিক্সেল ভার্স, আচ্ছা ভালো, প্রুফ করতে পারেন, আমি টাকা ক্যাশব্যাক দিয়ে দিব, টাকা ক্যাশব্যাক দিয়ে দিব, একদম 100% পিক্সেল ভার্স। এবং সিলপ্যাক করা আছে ভাইয়ের কাছে? হ্যাঁ সিলপ্যাক করা আছে, চেক করে দেখে কিনে নিতে পারবে। তো মূলত আজকে ইনফোকাস থেকে এই ছিল কালেকশন, মোটামুটি বেশ ভালো, মিড বাজারের কিছু ভালো কালেকশন ছিল, আমি আশা করব ভালো একটা প্রাইস ছিল। এর বাইরেও যদি মনে হয় যে ভাই প্রাইসটা বেশি, কমেন্ট করে জানান ভাইয়া প্রাইস বেশি দিছে, এরপরে আসলে আমরা আর কম প্রাইজে নিয়ে নিব। আর এর বাইরেও যদি কোনো প্রশ্ন থাকে, একটু ডিসকাউন্ট লাগে ভাইকে স্ক্রিনে দেন, আমার যোগাযোগ করলে কিন্তু হয়ে যাবে, একটা ভালো প্রাইস কিন্তু আমরা ভাইয়ের কাছে পেয়ে যাবো অবশ্যই। যা ঢাকার বাইরে আছেন এই মুহূর্তে যদি বলেন যে ভাইয়া ভাইকে ভালো লাগছে, ডিভাইসগুলো ঢাকার বাইরে থেকে নেওয়া যাবে কিনা, এই ব্যাপারে দেখি ভাই কি বলে। এই ব্যাপারে আমরা মূলত এসে পরিবহনে দিয়ে থাকি, যেটা কন্ডিশনের মাধ্যমে দিয়ে আর কি, কন্ডিশন যে কোনো জেলা থেকে, যে কোনো জেলা থেকে আপনি নিতে পারবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আপনাকে অনেক বেশি ধন্যবাদ, ভালো কিছু প্রাইস, ভালো কিছু ডিভাইস দেওয়ার জন্য। আজকে বিদায় নিচ্ছি, আবারও খুব দ্রুত কিন্তু দেখা হবে, আপনি দোয়া করবেন আমার জন্য। হ্যাঁ আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।